এরপরে প্রশ্ন হলো নামাজ পড়া অবস্থায় যদি পর্ণ ভিডিওর কথা মাথায় চলে আসে তাহলে আমি কি করব নামাজ হবে কিনা আর এই কুচিন্তা থেকে কিভাবে বাঁচব ভাইরা আমার খুব জটিল একটা বিষয় খুব জটিল একটা বিষয় এই চোখের জেনা হারাম জিনিস যেগুলো ইউটিউবে ফেসবুকে মোবাইলে বিভিন্ন ভাবে আপনি দেখেন বা অফলাইনে ডাইরেক্ট সরাসরি আপনি বিভিন্ন বেপর্দা নারীকে গায়ে মারা মেয়েকে দেখেন দেখে মনে মনে হারাম স্বাদ নিয়ে থাকেন এই অপরাধ এত ভয়াবহ যে এই অপরাধটা থেকে মানুষ সিজদা গিয়ে পর্যন্ত বাঁচতে পারে না আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে কখন ভাই যখন সিজদায় চলে যায় সিজদায় যখন যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় কপাল পড়া ওই সময়টাতে তার চোখের সামনে হারাম জিনিস ভাইসা উঠে আল্লাহর সবচেয়ে রহমতের কাছাকাছি গিয়া রহমত থেকে বঞ্চিত হইয়া বরং হারাম জিনিস ভাইসা উঠে কারণ সারাদিন সেটা দেখে এত ডেঞ্জারাস বিষয় হারাম জিনিস চোখে দেখা বাঁচতে চান একমাত্র করণীয় হারাম জিনিস দেখা ছেড়ে দেন কিছুদিন হয়তো আপনাকে শয়তান ডিস্টার্ব করবে কিছুদিন আপনার চোখের সামনে আনবে কিন্তু আপনি আনার সঙ্গে সঙ্গে যখন মনে হবে আপনি চিন্তা করবেন আমি কোথায় দাঁড়ায় আছি কার সামনে আছি কোথায় দাঁড়িয়ে আমি কার সামনে দাঁড়িয়ে হারামের কথা হারামের দৃশ্যের কথা আমার স্মৃতিতে আনছি আপনার বুক প্রকম্পিত হবে সাথে সাথে নিজেকে ভৎসনা করে আত্মশাসন করে নিজেকে নিজে শাসন করে বকা দিয়ে মনে মনে নামাজ কন্টিনিউ করেন নিয়মিত যদি চোখের জেনা ছেড়ে দেন আপনি নিশ্চিন্ত থাকেন নিশ্চিন্ত থাকেন ইনশাআল্লাহ আপনি বেশ কিছুদিন যদি নিজেকে হারাম জিনিস দেখা থেকে সরায় আনতে পারেন নামাজে শয়তান বেশি দিন আপনাকে ডিস্টার্ব করতে পারবে না কিছু কাল পরে দেখবেন ইনশাআল্লাহ এগুলো সব ভুলে গেছেন আপনি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন